আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জেনে গেছেন যে কোরিয়ান ভাষার সার্কুলারটা হয়ে গেছে, আর অনেক আশায় অনেক অপেক্ষায় করোনার পরে এই প্রথম সার্কুলার হইল আমাদের। তো এই সার্কুলারটা দুইটা ভাগে বিভক্ত করা হয়েছিল। একটা হয়েছে ভাষা যারা পারে, যারা ভাষা জানে, ভাষা পারদর্শিকতার পরীক্ষা, এরা আলাদা পরীক্ষা দেবে, আর যারা লটারির মাধ্যমে নির্বাচিত হবে তারা আলাদাভাবে পরীক্ষা দেবে। তো ইতিমধ্যে আমাদের মোটামুটি প্রাথমিক যেই সিলেকশনটা এটা হয়ে গেছে। তো যারা লটারিতে উত্তীর্ণ হয়েছেন তারাও কোর্স করবেন, যারা লটারিতে উত্তীর্ণ হন নাই তারা পরবর্তী বছরের জন্য ভালোভাবে প্রস্তুতি যাতে নিতে পারেন এই জন্য অনেকেই ভর্তি হচ্ছে। বেশিরভাগই আমার যারা আগামীতে চান্স নেবে তারাই বেশি ভর্তি হচ্ছে আর কি, আমার কাছে দেখতেছি আমি। তো আপনারাও ইচ্ছে করলে একসাথেই কোর্স করতে পারেন, আমি ওইভাবেই কোর্সটাকে সাজাইছি অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই। তো সেই ক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে যদি অনলাইনে যোগদান করতে চান তাহলে জুম অ্যাপসের মাধ্যমে আমরা ক্লাস নেব, আর সেটা রাত 9:30 থেকে শুরু হবে। আর কোর্সের ডিটেলস তথ্য ভিডিওর শেষে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে কোর্স ফি সহ সব কিছু ওখানে জানতে পারবেন। আপনারা যারা অফলাইনে কোর্স করবেন, অর্থাৎ আমার কোচিং সেন্টারে যারা আসবেন, তারা বগুড়ার মাঝিরা ক্যান্টনমেন্টে নামবেন, নামে এখান থেকেই আমাকে একটা ফোন দেবেন, বগুড়া মাঝিরা ক্যান্টনমেন্টে নামে আমার ফেসবুকে কন্ট্যাক্ট করলেই হবে, বা আমার সাথে যোগাযোগ করলে আমি একজন ছাত্র পাঠিয়ে দেব এবং আপনাকে তুলে নিয়ে বিল্ডিংয়ে নিয়ে আসবে। তো এই ছিল মোটামুটি আমাদের পর্যন্ত আসার যে সিস্টেমটা, আমাদের অন্য কোথাও শাখা নেই, শুধু বগুড়াতেই। যে প্রশ্নগুলো আপনারা সচরাচর করে থাকেন আমি সেগুলোরই সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যারা অফলাইনে কোর্স করবেন, আমার এখানে আসন সংখ্যা খুবই সীমিত, অর্থাৎ আমার বিল্ডিংয়েরই পাঁচতলাটা পুরোটা কোচিং সেন্টার, নিচের একটা রুম ফাঁকা করছি, আর এতে যদি সংকুলন না হয় তাহলে হয়তো পাশের কোনো বিল্ডিংয়ের একটা ইউনিট আমার ভাড়া নিতে হবে, একটা দুইটা ইউনিট ভাড়া নিতে হবে। সেই ক্ষেত্রে আপনারা যদি আসন নিশ্চিত করেন শুক্রবারের মধ্যে তাহলে আমি একটু দ্রুত কাজটা সেরে ফেলতে পারি। সেই ক্ষেত্রে আপনারা কিছু অংশ পেমেন্ট করে, বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনারা নিজ নিজ আসন নিশ্চিত করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।